যে ছেলের বাপ আর দাদা দুজনে নামজাদা ডাক্তার, তার যে ডাক্তারের দিকে টান হবে তা সহজে বোঝা যায়। ডারউইনের বেলাও সবাই ভেবেছিল তাই, কিন্তু আদতে সবার এ অনুমান ফলল না। ডারউইন ডাক্তার হলে হয়তো তার আব্বার মতো টাকা করতেন অনেক, কিন্তু সারা দুনিয়ার মানুষের মনে তার নাম যেমন চিরদিনের মতো খোদাই হয়ে গিয়েছে, এমনটি হতো কি না তা সন্দেহ। 1809 সালের 12 ফেব্রুয়ারির তারিখে ইংল্যান্ডের শ্রুজবেরি বলে একটি জায়গা চার্লস ডারউইনের জন্ম হয়। ঠিক এই একই দিনে আমেরিকায় আর একজন বিখ্যাত লোক জন্মেছিলেন, তার নাম আব্রাহাম লিঙ্কন। 12 বছরের ছেলে ডারউইন, তার কেবলই ইচ্ছে করত বাইরে বাইরে ঘুরে প্রকৃতির সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার, হরেক রকম গাছগাছড়ার নমুনা জোগাড় করার, নানান ধরনের পোকামাকড় জীবজন্তু চালচলন লক্ষ্য করার। এমন কৌতূহলী মন যার তার কি বোর্ডিং স্কুলে বদ্ধ খাঁচে ভাল লাগবে, সে কালে এমনকি বিলেতের স্কুলগুলোতেও বিজ্ঞান শেখাবার কোনো ব্যবস্থা ছিল না। সেখানে সেখানে হতো শুকনো ব্যাকরণ, কাব্যতত্ত্ব, এমনি নানা রকম কেতাবি বিষয়। এসব একটু ভালো লাগতো না ডারউইনের, তার মন পড়ে থাকতো বাইরে, তাই পরীক্ষার ফল হতো খারাপ। এসব কথা ডারউইনের আব্বার কানে পৌঁছত। একদিন তিনি রেগে মেগে ছেলেকে চিঠিতে লিখলেন, শিকার করা, কুকুর পোষা আর ইঁদুর ধরা, এই ছাড়া কোনো দিকেই তোমার মন নেই, তুমি তোমার নিজের আর পরিবারের সবার মুখে কালি দেবে, আমি তা স্পষ্টই দেখতে পাচ্ছি। আব্বা ঠিক করেছিলেন ডারউইনকে তার নিজের মতো ডাক্তার বানাতে হবে, তাই তাকে 16 বছর বয়সে একটা ডাক্তারি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। কিন্তু অল্প দিনের মধ্যে দেখা গেল ডাক্তারি পড়ায় তার মোটেও উৎসাহ নেই, তার চেয়ে বরং তার যুগ ছিল প্রায় ছেলেদের সাথে সমুদ্র নেমে পড়ায়। সেখান থেকে নানা রকম সামুদ্রিক জীব সংগ্রহ করে তাদের তিনি পরীক্ষা করে দেখতেন। তাছাড়া ক্যামব্রিজের ছাত্র অধ্যাপক মিলে প্রকৃতি বিজ্ঞানের এক সমিতি ছিল, তার বৈঠকে তিনি গভীর আগ্রহ নিয়ে নিয়মিত যোগ দিতেন। বছর 2-3 দেখার পর একেবারে নিরুপায় হয়ে তার আব্বা তাকে ভর্তি করে দিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এবার আর ডাক্তার নয়, পাদরি বানাবার জন্যে। ডারউইন যে কী করাইতে রাজি হলেন সেটা বোঝা শক্ত, হয়তো ভেবেছিলেন কি আর এসে যায়, যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন। তবে তার যোগ থাকলো আগের মতোই, স্বীকার করা, বিজ্ঞানে নানা বিষয় বই পড়া, বৈজ্ঞানিক সভায় যোগ দেওয়া, বন জঙ্গলে পোকামাকড় সংগ্রহ করে বেড়ানো, এইসব নিয়ে মেতে থাকলেন তিনি। তা বলে পাদরি হবার জন্য ধর্মতত্ত্বে ক্লাসে কি তিনি যেতেন না? হ্যাঁ, তাও যেতেন বই কি, পরীক্ষা পাশও করলেন। পাশ করার সঙ্গে সঙ্গে মস্ত বড় একটা কাজের সুযোগও জুটে গেল। পাদরি হবার? না, তা নয়। বিগল নামে একটা জাহাজ সে সময় পৃথিবীর নানা সমুদ্র সফরে বেরোচ্ছিল। উদ্দেশ্য হলো ইংরেজ সৌদাগরের জন্যে নানা দেশে যাবার রাস্তা বের করা আর বাণিজ্যের সুবিধে করে দেওয়া। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক হ্যান্সলো ডারউইনের অদ্ভুত খেয়ালের কথা ভালো করে জানতেন আর তাকে ভালোবাসতেন খুব। তিনি ডারউইনকে লিখলেন, বিগল জাহাজে একজন প্রকৃতি বিজ্ঞানী চাই, কোনো মায়নে টাইনে নেই, তবে ক্যাপ্টেন তার কামরার খানিকটা জায়গা ছেড়ে দেবেন, এতে গেলে নানান দেশ বিদেশ থেকে তোমার অনেক কিছু দেখার জানার সুবিধে হবে। ডারউইন অমনি রাজি হয়ে গেলেন। কিন্তু শুধু ডারউইন রাজি হলেই তো হবে না, তার আব্বা একেবারে বেঁকে বসলেন। এইরকম বিয়ারা রকম খামখেয়ালিতে জীবনটা নষ্ট করে দেবার কি কোনো অর্থ হয়? শেষমেশ তার চাচা আব্বাকে অনেক বুঝিয়ে কোনো মতে রাজি করালেন, কিন্তু তবু ডারউইনের এই চাকরিটা একটুর জন্য হারাবার মতো অবস্থায় ছিল। বিগল জাহাজে ক্যাপ্টেন তো ডারউইনের চেহারা দেখে বেঁকে বসলেন। তার ধারণা ছিল লোকের নাক দেখে তার চরিত্র বোঝা যায়। ডারউইনের নাকটা ছিল আবার একটু বেঁচা। ক্যাপ্টেন বললেন, ওহো, এই রকম কাজের জন্য যে পরিমাণ উদ্যম আর সংকল্প থাকা দরকার, এর থাকতে পারে না, একে দিয়ে কোনো কাজ হবে না। যাই হোক, শেষ পর্যন্ত ডারউইনে যাওয়ার ব্যবস্থা ঠিক হলো। পরে অবশ্য জাহাজে ক্যাপ্টেন স্বীকার করেছেন নাকের ব্যাপারে তার ঘোরামিটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। বিগল জাহাজ ইংরেজ সৌদাগরের কতখানি কাজ দিয়েছিল, এই সফরে বাণিজ্যের কতখানি উপকার হয়েছিল তা আজ আর কেউ মনে রাখেনি। কিন্তু এই জাহাজে 5 বছরের সফরে ডারউইন যে জ্ঞান সংগ্রহ করেছিলেন তা মানুষের চিন্তার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এই জাহাজের অভিযানে ডারউইন তা যুগান্তকারী ক্রমবিকাশ তত্ত্বের সূত্র খুঁজে পেয়েছিলেন। 1831 সালে 27 ডিসেম্বর তারিখে বিলেতে প্রিমাউট বন্দর থেকে জাহাজ ছাড়ল। ডারউইনের বয়স তখন মাত্র 22 বছর।
দারুণকে এ জাহাজে লম্বা 5টা বছর কাটাতে হয়েছিল। এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে জাহাজ যায়। আর যেখানে যান সেখানে দারুণ সংগ্রহ করেন নানা রকম গাছপালা, পাথর, জীবজন্তুর হাড়, পাথরের ছাপ পড়া জীবজন্তুর মূর্তি, যাকে বলে ফসিল। নানা দেশে গাছপালা জীবজন্তু দেখে দেখে তাদের সম্বন্ধে খাতে লিখে রাখেন সব কথা, ভরে উঠে পাতার পর পাতা। দারুণ যত দুনিয়ার দেশ থেকে বেশি করে তথ্য সংগ্রহ করেন, তত সব রকম গাছপালা জীবজন্তুর জন্ম রহস্য সম্বন্ধে একটা সত্য তার কাছে স্পষ্ট হয়ে উঠতে থাকে, একটা দৃঢ় বিশ্বাস তার মনের মধ্যে ঘেরে বসে। গাছপালা জীবজন্তু নানা জাত সবই একসঙ্গে আলাদা আলাদাভাবে সৃষ্টি হয়েছে, এ কথা সত্যি নয়, সত্যি হতে পারে না। বিভিন্ন রকম জাতের মধ্যে নানান আশ্চর্য মিল তার চোখে পড়তে থাকে। ঘুরতে ঘুরতে 3 বছর পরে বিগল জাহাজ এসে পৌঁছয় দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে গালাপাগোস নামে একটি দ্বীপপুঞ্জ আছে, বিষুর রেখার উপরে 12খানেক দ্বীপ, মূল মহাদেশ থেকে প্রায় 650 মাইল দূরে। বিগল নোঙ্গর করল এখানকার কয়েকটা দ্বীপে। আর দারুণ খুব অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলেন, তিনি দেখলেন যদিও দ্বীপগুলোর উপকার গাছগাছরা আর জীবজন্তু অনেকটা আসল মহাদেশের উপকার গাছগাছরা জীবজন্তুর মতোই, তবুও তাদের বেশিরভাগও পৃথক জাতের। আবার এক দ্বীপ থেকে অন্য দ্বীপেও এদের মধ্যে যথেষ্ট তফাত রয়েছে। দারুণ দেখলেন গালাপাগোসের এক দ্বীপের পাখি আরেক দ্বীপের পাখির মতো প্রায় একরকম হলেও একেবারে সম্পূর্ণ এক নয়। তাদের রঙে, তাদের গানে, তাদের বাসা বানাবার কায়দায়, তাদের ডিমের নানান ধরনের খুঁটিনাটি তফাত রয়েছে। তিনি এইসব দ্বীপের উপর থেকে 23 রকমের পাখি সংগ্রহ করলেন, যার একটাও মহাদেশের উপর দেখা যায় না। বিশেষ করে চোখে পড়ল তার বিভিন্ন দ্বীপে বিভিন্ন রকমের ফিঙ্গে, কোনোটা ঠুট সরু, কোনোটা মোটা, কোনোটা বাঁকা, কেউ খায় ছোটো বীজ, কেউ বড় বীজ, আবার কেউ বা বাজে পোকামাকড় খেয়ে। দ্বীপগুলোতে তিনি পেলেন 14 জাতের ফিঙ্গে, এর একটারও মূল মহাদেশে দেখা পাওয়া যায় না। তার কাছে মনে হলো নিশ্চয় সুদূর অতীতে মূল মহাদেশ থেকে 2-1টি ফিঙ্গে এখানে এসেছিল। তারপর বিভিন্ন দ্বীপে বিভিন্ন রকম পরিবেশে পড়ে তাদের মধ্যে যুগ যুগ ধরে নানা পরিবর্তন দেখা দেয়। কোনটা খেতে শুরু করে এক ধরনের বীজ, কোনটা বা আরেক ধরনের বীজ, বিভিন্ন ধরনের জীবনযাত্রার ফলে ক্রমে ক্রমে তাদের গড়ন বদলে যেতে থাকে, তৈরি হয় নানা রকম ঠোঁট, আলাদা আলাদা জাত। ডারউইন আরও লক্ষ্য করলেন গালাপাগোস দ্বীপপুঞ্জে বিরাট বিরাট রাক্ষসে কাছি মাছে, তার এক একটা এত বড় যে ঝুলিয়ে বয়ে নিতে হলে 8 জন জোয়ান মরদে দরকার। আর সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে সেখানকার লোকেরা কাছিমের চেহারা দেখে বলে দিতে পারে কোনটা কোন দ্বীপের। এইসব মিল গরম মিলে নিশ্চয়ই কিছু একটা মানে আছে, দারুণ এই সময়ে তার ডায়েরিতে লিখেছেন। আমি ক্রমে বিস্ময়ে অবাক হয়ে যাচ্ছি। তিনি যতই অবাক হতে লাগলেন আর লক্ষ্য করতে লাগলেন, ততই তার কাছে মনে হতে লাগলো এই ধাঁধার একটাই মাত্র জবাব আছে, এইসব গাছগাছরা আর জীবজন্তু যদি একই ধরনের সাধারণ পূর্বপুরুষ থেকে জন্ম হয়ে থাকে তাহলে খুব সহজে এদের মিল গরমিলের মানে খুঁজে পাওয়া যায়। মূল মহাদেশ থেকে সুদূর অতীতে যে 2-1টি পূর্বপুরুষ বিভিন্ন দ্বীপে গিয়ে পড়েছিল, যুগ যুগ ধরে তারা বদলাতে বদলাতে ক্রমে ক্রমে একে অন্য থেকে একেবারে আলাদা হয়ে পড়েছে, বলা বাহুল্য। একদিনে এসব পরিবর্তন আসেনি, এসেছে হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে। গালাপাগোসের দ্বীপগুলি মহাদেশ থেকে দূরে বলে প্রকৃতির এ পরীক্ষাশালে মানুষের অগোচরে ঘটেছে নানা রকম জাতের এ বিচিত্র সমাবেশ। ডারউইন বললেন, ধরা যাক একটা প্রাণীর কথা, একই প্রাণীর সন্তান সন্ততির মধ্যে কিছুটা স্বাভাবিক ব্যতিক্রম থাকে, যেসব ব্যতিক্রম তাকে পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে সাহায্য করে সেগুলো বংশধরদের মধ্যে টিকে যায়, বাকিগুলো টেকে না, সেসব ব্যতিক্রমওয়ালা বংশধর লুপ্ত হয়ে যায়। আজকের মতো এমন লম্বা গলাওয়ালা জিরাফ চিরকাল ছিল না। জিরাফের মধ্যে কারো কারো হয়তো ছিল কিছুটা লম্বা গলা, তারা বন জঙ্গলে গাছের উপর থেকে বেশি পাতা খেয়ে শক্ত সমর্থ হলো বেশি, কাজে বেশি বংশধরও রেখে গেল, তাদের বংশধররাও কিছু পেল বাপ মায়ের লম্বা গলার আদল। এমনি করে ধীরে ধীরে লম্বা গলাওয়ালা জিরাফের সংখ্যা বাড়তে থাকলো। খাটো গলা যাতে তারা পাতা খেতে পেল না, তারা প্রতিযোগিতায় টিকল না, ক্রমে ক্রমে তাদের সংখ্যা কমতে লাগলো।
দারউইন একে বলেছেন প্রাকৃতিক নির্বাচন। এই ধরনের ক্রমবিকাশ শুধু যে প্রকৃতিতে আপনি আপনি হয় তা হয়, মানুষ আপন প্রয়োজন মতো এই পরিবর্তনের ধারাকে কাজে লাগাতে পারে। এই ক্রমবিকাশের ধরনকে কাজে লাগিয়ে মানুষ সৃষ্টি করেছে এমন জাতের পোষা গরু যার দুধ বেশি হয়, মাংস বেশি হয়, এমন জাতের ঘোড়া যা আকারে বড় হয় আর ঝুড়ে ছুটতে পারে, এমনি আরও নানা রকম প্রাণী আর গাছপালা। প্রকৃতির এমন একটি সাধারণ নিয়ম এর আগে আর কেউ এত সুন্দর করে প্রকাশ করতে পারেনি। দারউইন কি করে এমন আশ্চর্য সাফল্য লাভ করলেন? তার সাফল্যের মোটামুটি দুটি কারণ আছে। প্রথমত, তিনি বিপুল পরিমাণ ঘটনা ও তথ্য জোগাড় করেছিলেন যা দিয়ে আগাগোড়া ব্যাপারটা সকলের চোখের সামনে ছবির মতো ঝকমকে করে তুলে ধরা যায়। দ্বিতীয়ত, শুধু ক্রমবিকাশ হয় এই কথা বলে দারুণ ক্ষান্ত থাকেননি। কি করে হয় এবং কেন হয় তাও তিনি বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। তার ধারণাগুলো দারউইন 1844 সালে একটি বইয়ের আকারে লিখতে শুরু করলেন। আটষাট যুক্তির ভাদুনি দিতে দিতে 15 বছর কেটে গেল। অবশেষে বন্ধুদের নিতান্ত পীড়াপীড়িতে 1859 সালে তিনি বইটি বের করলেন। এ বিখ্যাত বই দি অরিজিন অব স্পিসিস নামে পরিচিত। তাও তিনি যত কথা প্রথমে লিখেছিলেন তার মাত্র 1/5 ছাপা হয়। 1250 কপি বই একদিনে বিক্রি শেষ হয়ে গেল। তারপর বারবার ছাপা হতে লাগলো এ বই, আজও ছাপা হচ্ছে। সবাই কি প্রথমে মেনেছিল তার কথা? মোটেই না। প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছিল তার বই নিয়ে, কিন্তু বিজ্ঞানীদের অজস্র যুক্তি আর প্রমাণের কাছে শেষ পর্যন্ত কোনো বিরোধিতায় টেকেনি। 1882 সালে ডারউইনের মৃত্যু হলে তাকে রাজকীয় সম্মানে নিউটনের সঙ্গে ওয়েস্টমিনস্টারে সমাধি দেওয়া হয়।